আকিমা আবার আসবে, এলে একসাথে ঘুরতে যাবো, আসবে কিন্তু। গুড আফটারনুন গাইস, তো আজকে একটু মনটা খারাপ, দেখি কাকিমারা চলে যাচ্ছে। তো ঘরে আসলে এতদিন ধরে এত লোকজন ছিল, যেটা আমাদের ঘরে সচরাচর কোনোদিনই হয় না। আর সেদিন তো আগের দিনে তোমাদেরকে দেখালামই যে ঘরে কত লোকজন এসেছে, সেটা তো না হয় গেল। কাকিমার এক সপ্তাহ ধরে ছিল কাকিমা, তারপরে সে একটা দাদা ছিল, সে দাদাটা সকালবেলায় ফ্লাইটে করে চলে গেছে। ফ্লাইট ছিল সকালবেলায়, কাকিমারা ট্রেনে যাচ্ছে, ফ্লাইটে আর টিকিট কাটেনি, ট্রেনেই টিকিট কাটা ছিল, কনফার্ম ছিল তাই। তো কাকিমারা চলে গেছে অলরেডি, ওদের গাড়িতে করে তুলে দেওয়া হয়েছে, আর আমরা স্কুটিতে করে যাচ্ছি। তো মেলা নাকি, এই তো ভাবি চল চল রে ভাবি, এসে খালি একদম, এটা একদম এসে একদম ঘর খালি, মনটা একটু খারাপ তো হচ্ছেই, ঠিক আছে কিছু তো করার নেই, এই তো জীবন আমাদের, এই ঘর যাচ্ছি আসছি এই হচ্ছে। তো চলো আজকে ব্লগটা তোমাদের সাথে কিছু কিছু অল্প অল্প করে শেয়ার করবো, আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। ওয়েদারটা এত সুন্দর, কি সুন্দর, মানে হাওয়া দিচ্ছে, বৃষ্টি নামামুক, মানে বাবা ভগবান করুক বৃষ্টি নামা, কেননা ঘর থেকে আমি রেনকোট এনেও রেনকোটটা ঘরে রেখেছি ডিম পাড়ার জন্য, দুটো ডিম পাড়লে তারপরে চারটে হবে, তারপরে আমরা ইউজ করবো, তাই তো আমি। তুই আর বলিস না এইসব কথা, তুই তো এখানে আজকে আমাদেরকে তোমার কি জানো গাড়ির স্ট্যান্ডে গাড়ি রাখতে হচ্ছে, কারণ ভেতরের দিকে যেখানে স্ট্যান্ডটা সেই স্ট্যান্ডটা পুরো বন্ধ বন্ধ দেখছি, রাখা যাচ্ছে না, তো অনেকখানি হাঁটতে হবে। প্রথম গাছটা এই দেখ, কাটা গাছটা, এই যে প্রথম গাছটা তার ঠিক সামনে। প্রথম গাছ কোথায়? ওখানে তো একটা বড় প্রথম গাছ আছে, তা তো ঢুকেই একদম। ঠিক আছে চলো, কাকিমারা আর 2 মিনিটে পৌঁছে যাবে, চল তো চল তো, অনেক হেঁটে যেতে হবে, চলো। এখন 5:30 বাজে আর অন্ধকার করে এসছে একদম, বৃষ্টি এলো বলে কাকিমারা পৌঁছে গেছে, আমাদের ডাকছে তাড়াতাড়ি, আমরা গাড়িটা রেখে যাচ্ছি যাচ্ছি। কাকিমাদের লাগে যেখানে উঠে পড়েছে, আর এখানে আসছে দুইজন। কাকিমা আবার আসবে, এলে একসাথে ঘুরতে যাবো, আসবে কিন্তু। হ্যাঁ, ট্রেন দিয়ে দিয়েছে কাকিমাদের, আওরামেল দিয়ে দিয়েছে কাকিমাদের, কাকিমা ছোট কাকু এখন মানে ছোট কাকু পেছনে আছে, ছোট কাকু যেহেতু পৌঁছাতে পারেনি, কাকিমা গজ গজ করছে। তো এই যে হাওড়া মেল এইখানে দিয়ে দিয়েছে, আমরা যাচ্ছি। কাকিমা অস্থির হয়ে যাচ্ছে, অস্থির, এই টিটি মাস্টার চলে এলো, এখন আস্তে আস্তে কাকুকে বসানো যাচ্ছে না, লোক হাত ধুচ্ছে সাবানে, কাকিমা বলছে এই দেখছো লোক সাবানে হাত ধুচ্ছে, আমার সাবান টানা হলো। আমরা আছি এখন, আমাদের অনেক দেরি, এখন 6:46। আমার আই কার্ডটা কেন যে নিয়ে চলে গেলে, আমি আমার একা চলে যেতাম, কোনো দরকার ছিল না। তোমার কাকু মিস করবে এই ট্রেন, তোমার কাকু আজকে ট্রেন মিস করবে। দিভারে যখন হরিদ্বার গেছিল তখন এইরকম সিটটা পেয়েছিল, এই সিটটা কিন্তু একটা বেশ ভালো, জিনিসপত্র রাখা থাকলে এখানে পুরো বিছিয়ে রেখে দাও একদম। দিদি বলছে যখন বাবু পটি করতো পটি কাটটা রাখা ছিল, হ্যাঁ এইভাবে যতদিন হাগ না না না, এই জায়গাটা অনেকটা তো অনেকটা না, ঠিক আছে চলো, তোরা থাকলো থাকলো। আমার কি মানে ট্রেন একদম 7টায় ছেড়ে দিয়েছে, আর আমরা যাচ্ছি এখন আমাদের বাড়ির দিকে, আবার গিয়ে একদম পুরো ফ্লাইট ফাঁকা, দুজনে একসাথে থাকবো। খুঁজে পাবি মলটা, কি ভাবি অস্থির অস্থির হয়ে যাচ্ছিস ভাবি, আর এটা হচ্ছে চিকেন র‍্যাপ। বৃষ্টি পড়ছে আর দাঁড়ানো গেল না, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এখন 9:30
এতক্ষণ ধর দাঁড়িয়ে আছে, বেকার দাঁড়িয়ে আছে, তো ভাবলাম চলে যাই, ভিজে ভিজে আসলে সব লোক আছে। আসলে আমার কাশি হচ্ছে, তো মানে কাশিটা কমে গেছিল একটু অল্প, আবার ভিজে গেলে আবার হয়তো কি করবো, বাড়িটা তো যেতে হবে, এখান থেকে বাড়ি তো অনেকটা দূর, ঠিক আছে যাওয়া যাক, একটু ভালো লাগছে না বৃষ্টিতে ভিজতে, শরীরটা খারাপের জন্য ভালো লাগছে না। এই যে আমি আমি বলছি যে গাড়ির যে কভারটা আছে ওইটা দিয়ে দেবো মাথায়, এ বাবা প্রচুর নোংরা তো, ঠিক আছে ছেড়ে না ওটাও মাথাটা বেঁচে যাবে, চলো।